সো এটা হলো দাদা বৌদি বিরিয়ানির হাঁড়ি, এখান থেকে পার্সেল হচ্ছে, ভেতরে খাওয়ার ব্যবস্থাও আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে যাব একটু দাদা বৌদি বিরিয়ানি। তো বাঙালি হোক আর অবাঙালি হোক, বিরিয়ানি মানেই বাঙালির কাছে একটা ফেমাস জিনিস। তো আমার সঙ্গে আছে রিজুদা আর আমার দাদা যাচ্ছে সঙ্গে। সো আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িতে যাব। তো সেখানে গিয়ে কি অবস্থায় পড়বো জানি না, লম্বা লাইন পড়ে দাদা বৌদি বিরিয়ানিতে। লাইন পড়বে দাদা বৌদি বিরিয়ানিতে? হ্যাঁ, লাইন দিয়ে খেতে হবে। খাবে না, নিয়ে আসবে, পার্সেল নিয়ে আসবে। কোনটা নিয়ে আসার চিন্তা ভাবনা বেশি? সো দেখা যাক, সিচুয়েশন অনুযায়ী ডিসাইড করব যে নিয়ে আসব না খেয়ে আসব। সকালবেলা আমরা ওই যে এখন আমরা আছি খেলাবরতলা থেকে ব্যারাকপুর রোড হয়ে যাব ব্যারাকপুর। সো 10-20 মিনিট লাগবে নিশ্চয়ই। 10-20 মিনিট লাগবে, তাই তো? 10-20 মিনিট লাগবে। এই দাদা আমার অনেক পরিচিত, আগেও দাদার দোকানে একবার এসেছি। ডেস্টিনেশন হলো আমাদের দাদা বৌদি। তো দাদা বৌদির বিরিয়ানি পার্সেল করে নেবো, পার্সেল করেই নেবো। সো আমরা দাদা বৌদি বিরিয়ানি পার্সেল করে বাড়ি নিয়ে যাব। আর আজকে স্পেশালি এই যে দাদা বৌদি বিরিয়ানি চলে এসেছি, দাও আমি হচ্ছে দাদা বৌদির হাঁড়ি দেখো। এই একটা করে হাঁড়ি পাওয়াই আছে, অনেকগুলো হাঁড়ি পড়ে আছে। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখানে দাদা বৌদি বিরিয়ানির পার্সেল হচ্ছে, স্টাফরা এখানে কাজ করছে, অনেকেই আছে, আর ভেতরে খাওয়ার সুব্যবস্থা আছে। তো তোমরা আসলে এখানে ভেতরে খেয়ে বসে খেতে পারবে। সো এই হলো দাদা বৌদি ক্যাশ কাউন্টার, এবং ক্যাশ কাউন্টারে কার্ডেও পে করা যায়, অনলাইনেও পে করা যাবে, এবং মেনু কার্ড সাইডেই দেওয়া আছে। ₹220 করে নিল। তো চিকেন বিরিয়ানি ₹220, একটা বার্থডে সেলিব্রেট একটা খাওয়া দাওয়া হচ্ছে। এই হলো বিরিয়ানি। ব্যারাকপুর ব্রিজের ওপরে আছি, ব্রিজের ওপর দিয়ে আর কি বারাসাতের দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে রওনা দিচ্ছি। সো গাইস এখন বাড়ি চলে এসেছি, আর একটা সেলিব্রেশন আছে যেটা হলো এই যে বাপ্পা মণ্ডলের জন্মদিন। তো জন্মদিনে কেক হলো, এটা এবার সেলিব্রেশন হবে। এই যে প্রধান অতিথি, আর প্রধান অতিথি হলো এটা ছোট্ট অতিথি। তো ওর এক বছর পরে বার্থডে হবে, আর এই হচ্ছে বড় অতিথি। চলো
কেক কাটার সেলিব্রেশনটা হয়েই যাক। সো ভিডিও এখন শেষ নয়, তো বার্থডে সেলিব্রেশনে আরো একজন আছে, তো বাতি নিয়ে আসতে গিয়েছিল একটু আগে, তো এখন বার্থডে সেলিব্রেশনে বাতি জ্বালানো হবে। দুটো বাতি দে, দুটো দুটো মোমবাতি দে। কেন এতগুলো জ্বালাও? সাজিয়ে দেব। বলি ছটা বলে যে ছটাই জ্বালাবি, নালে কিন্তু আমি বলে দেব। ছটা কেন জ্বালাবে? কেক চারটে জ্বালা, কেক চারটে চার কোণে দি দাও। হ্যাঁ চারটে চার কোণে দি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। সো ভিডিওটা এই পর্যন্তই, তো এখানেই শেষ করছি। না এখন শেষ করলে হবে না, বিরিয়ানি রিভিউ আছে। বিরিয়ানি রিভিউ দেখানো যাবে না, তো দাদা বৌদি বিরিয়ানিটা দেখাতে পারলাম না। সো খাওয়ার পরে আর কি নেক্সট ভিডিওতে জানাবো যে কেমন কি হয়েছে। তো এখানে এন্ড আপ করছি, চলো ফটোটা করে দিই। টাটা।